মা পায়েল, তুই কি ওই ঘরে যা, আমি মিনির লগে একটু কথা কই। মারে, তোর বাপের তুই খুব খারাপ ভাবতেছস এটা আমি জানি, কিন্তু একদিন তুই ঠিকই বুঝবি আমি তোর ভালো করছি না তোর মন্দ চাইছি। মারে, এই বিয়াটা যেমন তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইব, তেমনি এই বিয়াটা না হইলে আমি ধ্বংস হয়ে যাব। তুই কি চাস তোর বাপের এতদিনের গড়া রাজত্ব ধ্বংস হয়ে যাক? এইখানে বিয়ে হইলে আমি বাঁচব না আপা, আমি মরেই যাব। এর চেয়ে ভালো তুমি নিজের হাতে আমার মেরে ফেলো। আর এই বিয়া না হইলে আমি মরা যাব, এই সংসার মরা যাইব, তোর মায় মরা যাইব, এতগুলা মানুষ, আমার এতদিনের অর্জন, আমার ইজ্জত, সব সব এখন তোর হাতে রে মা। মারে, একটা মানুষ চলতে চলতে যখন একটা জায়গায় পৌঁছায় যায় তখন সে আর ফেরত আসতে পারে না। ভালো হোক মন্দ হোক, আমার আর ফেরত আসার সুযোগ নাই, আমার কোনো উপায় নাই রে মা। বাপ হইয়া আজ আমি সন্তানের কাছে অসহায়ের মতন দাঁড়ায় আছি, আমার তুই ফিরাই দিস না মা। তুমি রিয়াদরে সাইরা দাও, রিয়াতে এত কষ্ট সহ্য করতে পারবো না, মানুষটা মরা যাইব। কাল তোর বিয়াটা ঠিক মতন হয়ে গেলে রিয়াদও ঠিক মতন ফেরত আইব, আর যদি না হয় রিয়াদ ফিরে আইব ঠিকই লাশ হইয়া।